নাঙ্গলকোটি ডিগ্রি অনার্স মাস্টার্স পাশ করা প্রত্যেকটি ছেলেমেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা করব, পরিকল্পনা মন্ত্রী। কুমিল্লার নাঙ্গলকোটি পেরিয় ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে গতকাল 10ই মার্চ কাকরতলা উচ্চ বিদ্যালয় মাঠে ঐতিহাসিক জনসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পেরিয়ে ইউনিয়ন আওয়ামী লীগ আহ্বায়ক মাস্টার ইসমাইল হোসেন মজুমদারের সভাপতিত্বে জনসভায় প্রধান প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তাফা কামাল এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগ আহ্বায়ক রফিকুল হোসেন, উপজেলা চেয়ারম্যান শামসুদ্দিন কালু, নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি ও কুমিল্লা জর্জকোট পিপি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন, নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগ যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সাদেক হোসেন ভূঁইয়া, শাহজাহান বাবলু, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এম এ করিম মজুমদার, নাঙ্গলকোট উপজেলা যুবলীগ আহ্বায়ক ও পৌর মেয়র আব্দুল মালিক, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়া, নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগ সাবেক সদস্য ও সাবেক চেয়ারম্যান এমিন হামিদ, পেরিও ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির মজুমদার। বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ওমর ফারুক মামুন, আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক, পেরিয় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জাহাঙ্গীর হোসেন, যুবলীগ নেতা নজরুল ইসলাম, পেরিয় ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আবু ইসহাক প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তাফা খাম এমপি বলেন, 2008 সাল থেকে নাঙ্গলকোটের মানুষকে বিকশিত করার জন্য সাধ্যমতো কাজ করে যাচ্ছি। শাকতলী গ্রামের শফিকুর রহমান, আব্দুল মন্নান, পৈশাখী গ্রামের শাহজাহান সহ বিপুল সংখ্যক বিএনপি দলীয় নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন। রিপোর্ট করেছেন আব্দুল রহিম বাবলু, কুমিল্লা প্রতিনিধি, সিটিজি ক্রাইম টিভি।